অমিত শাহের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। আগরতলায় অমিত শাহের কনভয়ে একটি গাড়ি হঠাৎ ঢুকে পড়ে, রীতিমতো নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে সে গাড়িটি চলে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দিল্লি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রাজ্য অতিথিশালা থেকে বেরোচ্ছিলেন, তখনই হয় এই বিপত্তি। একটা একটা করে সারিবদ্ধভাবে কনভয়ে আচমকাই ঢুকে পড়ল একটি গাড়ি। পুলিশ প্রথম থেকেই সে গাড়িটিকে আটকে দিয়েছেন। একটা সময় গাড়িটির হাব ভাব দেখে সতর্ক পুলিশ কর্মীরা ঘিরে ধরেন গাড়িটিকে, কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। একটা সময় সে নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে গাড়িটি দ্রুত গতিতে বেরিয়ে যায় সেখান থেকে। স্বাভাবিকভাবেই এরপরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গাড়িটির নম্বর TR01BR0254। সাদা রঙের সেই গাড়িটির এই ধরনের কার্যকলাপ রীতিমতো VIP-র নিরাপত্তাকে এক নিমেষে প্রশ্নের চিহ্নের মুখে ফেলে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।